ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গত 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এমন অবস্থায় দাবি দেওয়া নিয়ে অস্থির না হয়ে উপদেষ্টাদের কাজের সুযোগ দেওয়ার পাশাপাশি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, গত 15 বছর তো কথাই বলতে পারেননি, আর এখন 15 দিনেই অস্থির হয়ে যাচ্ছেন। পোস্টে মিজানুর রহমান আজহারি আরও লিখেছেন, উপদেষ্টাগণ দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন, সমন্বয়করা আহতদের খোঁজ রাখতে হাসপাতালে দৌড়াচ্ছেন, আর একদল আছে তাদের দাবি দাওয়া নিয়ে। ওনারা রোবট নন, ওনাদের সময় দিন, অধৈর্য হবেন না, আস্থা রাখুন। এদিকে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার $500 কোটি আত্মসাতের বিষয়েও কথা বলেন জনপ্রিয় এই ইসলামী বক্তা। 19 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজহারি বিস্ময় প্রকাশ করে লেখেন, একটা প্রকল্প থেকে 59,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কল্পনা করা যায়? কিভাবে পারে এরা? এক জীবনে আরামায়েশের জন্য একজন মানুষের ঠিক কত অর্থ প্রয়োজন? আরও কিছুদিন সময় পেলে লুটপাট করতে করতে এদেশের মানুষকে এরা ফুটপাতে বসিয়ে ছাড়ত। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। এর আগে গত 14 আগস্ট আরেক পোস্টে আজহারি বর্তমান সরকারের প্রতি ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানিয়ে লিখেছেন, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সুষ্ঠু আইনি প্রক্রিয়া অনুসরণ করে সকল অপরাধের বিচারিক কার্যক্রম পরিচালিত হোক, কোনো অপরাধীর ওপর যেন বিন্দু পরিমাণ জুলুম না হয়, প্রত্যেকে কেবল তার প্রাপ্যটা বুঝে পাক। এছাড়া গত 12 আগস্ট আরেক পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেছিলেন, বিপ্লবোত্তর সামনের দিনগুলো বেশ ক্রিটিক্যাল, প্রতি বিপ্লব ঠেকাতে সদা জাগ্রত, সদা সজাগ থাকা চাই। বিপ্লবী ছাত্র জনতাকে রাজপথ দখলে রাখতে হবে আরও কিছুদিন, তারুণ্যের এই গণজোয়ার অব্যাহত থাকুক, করুণাময় এ বিজয়কে টেকসই করুন, মাইলেজযোগ্য। মিজানুর রহমান আজহারি ঢাকার ডেমরায় অবস্থিত দারুন জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষায় GPA 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন GPA 5 লাভ করেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য মিশরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কোরআন সায়েন্স থেকে 2012 সালে শতকরা 80% CGPA নিয়ে অনার্স উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর 2013 সালে মালয়েশিয়া যান। সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্না স্টাডিজ থেকে 2016 সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন। এস আই রাজ, ATN News।